দলগা রেঞ্জে একটা অসুস্থ হাতি আছে, বনগর্ভীরা টহল দেওয়ার সময় সেটাকে দেখতে পায়, সেটাকে পর্যবেক্ষণে রাখছে। তার সামনের ডান পাটি একটু ভারী কোনো বস্তু দিয়ে বা নিজেদের লড়াইতে হয়তো লেগেছে পায়ের মধ্যে, তো সেটাকে বনবস্তি এবং এপিসি কমিটি এবং রেঞ্জের যারা কর্মী আছে তারা পর্যবেক্ষণে রেখেছে। তো দ্রুত যদি সুস্থ না হয় তাহলে কুনকু হাতি এনে সেটা চিকিৎসার ব্যবস্থা করা হয়। এপিসি কমিটি এবং বনবস্তির লোকরা কলা গাছ কেটে এনে গাছের ডাল কেটে এবং রেঞ্জের থেকে একটা ড্রামও দেওয়া হয়েছে, সেটাতে ওরা জল ভর্তি করে হাতিটিকে শুশ্রূষা করছে।